أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب. فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين. خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما. اللهم জীবানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানিত হলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা ওয়ালা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সিরাজুল তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ানে দে ঘর হো বালাগাল উলা بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য লীলাভূমি, সমুদ্র বেষ্টিত অঞ্চল, দ্বীপাঞ্চল, কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার পশ্চিম লেমসিখালি 8 নম্বর ওয়ার্ড একতা সমাজ কল্যাণ পরিষদ মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত 29 জানুয়ারিতে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিল 2024 মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ইসলাম দরদী ব্যক্তিত্ব জনাব শফিউল আলম বাবুল সাহেব প্রধান অতিথি, বরেণ্য মেহমান হযরত উলামায়ে কেরাম ফদলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিতা আলেমে দীন আমার অনুজ, আমার অত্যন্ত কাছের মুহতারাম মাওলানা আশরাফ বিন মোবারক আলী সিদ্দিকি, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদের কিনে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন,
তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দীন ইসলামের নরশার্দুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা, আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো, দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনড়া বেগুন কেন শোন, আমারও জিজ্ঞাসা করলেন, এই তো ভালোবাসার বহি প্রকাশ, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফবিআই আলা রাব্বিকুমা তুকাযিবান, তো আপনি ভালো আমি কি খারাপ থাকবো নাকি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। হাজারো কাজে ব্যস্ত সারাটা দিন অতিক্রম করে ব্যস্ততাকে পাড়ি দিয়ে ক্লান্ত শান্ত এই ক্লান্তময় দেহটাকে স্বস্তি দেবার জন্য পৌষ মাঘের এই কনকনে শীতের আরামের বিছানায় যখন আমরা যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে সামিল করলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি কুতুবদিয়াতে আজ প্রায় 7-8 বছর হবে, আমি বছর অন্তত একটা বার এই সাগরটা পাড়ি দিয়ে আসি। হাজারো দেশের বাইরের ব্যস্ততা থাকার পরেও কুতুবদিয়ার যখন একটা ফোন আমার কাছে যায়, আমি কেন যেন একটা মায়ায় পড়ে যাই, পড়েই থাকি মায়াতে। তা আমি যে এসেছি আবার কি বেজার না খুশি হয়েছেন, খুশি হয়েছেন তো, বলি আলহামদুলিল্লাহ। স্থানটা একটু চেঞ্জ হয়েছে কিন্তু কুতুবদিয়ার জমিন তো ঠিক আছে। গতবার এসেছিলাম লাইট হাউসে, এর আগেও এসেছি, কিন্তু ময়দান তো একটাই, ঠিক কিনা বলেন? আমার মনির ভাই আছেন, আমার ভুট্টু ভাই, না আমার ভুট্টু ভাই এখনই আসলেন মনে হয়, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমি এই চাঁদমাখা মুখগুলো আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন, আমিও বলছি আলহামদুলিল্লাহ। আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো সবাই নাকি, আমাকে সময় দেওয়া যাবে তো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সবচেয়ে বড় সূরা, বৃহৎ সূরা, সূরাতুল বাকারার মাঝামাঝি আমি 4টি আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি, 159, 60, 61 এবং 62। এই আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে সেই কথাগুলোই বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে খুবই জরুরি, যেগুলো কথা সেই কথা যেন আমার মুখ থেকে আল্লাহ তাআলা বের করে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, এই কিতাব একদিন
সাক্ষ্য হয়ে দাঁড়াবে আল্লাহর সামনে, কোরআন সাক্ষী হয়ে দাঁড়াবে আল্লাহর সামনে, আমার পক্ষে দেবে অথবা বিপক্ষে রায় দেবে। এবং কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই মহান ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও সেদিন আদালতে আখেরাতে কিছু বান্দার উপরে আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে মামলা দিবেন। খুব জটিল ব্যাপার কিন্তু আব্বু, একটু আমার মনে হয় এই লেভেলে আসলে ভালো হয়। আপনি একটু পিছনে আসেন। হ্যাঁ, ওকে, এখানে আব্বু, হ্যাঁ একটু আসো। হ্যাঁ, ওনাকে দেখতে একটু কষ্ট হচ্ছে। তাহলে কোরআন আমার পক্ষে যাবে অথবা বিপক্ষে যাবে, যাবে একদিকে, আবার হুজ্জাতুল্লাক আও আলাইক। এবং সেদিন কিয়ামতের দিন আদালতে আখেরাতে আমার নবীজি কিছু শ্রেণীর বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবেন। সেই মামলার কি আসামি আমরা হতে চাই? আসতে বলবেন না, হতে চাই? আমরা কি কোরআনের বিরুদ্ধে কোনো সাক্ষী আমরা নিতে চাই? কোরআন আমাদের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াক, এটা কি আমরা চাই? তাহলে আল্লাহ তাআলা সূরা বাকারার 159 নম্বর আয়াত, 60 নম্বর আয়াতে কি বলছেন এটা বললে, আয়াতের একটু ব্যাখ্যায় গেলে আমরা বিষয়টা আমাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। এটা এমন একটা সূরা যে সূরার আলোচনা শেষ হবার মতো নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা না 10 বছর এই সূরা পড়েছেন। বলা হলো এই 10 বছর ধরে শুরু এই সূরাই পড়লেন, আর কি কোনো সূরা নাই? তিনি বললেন, আমি 10 বছরও তো এই সূরা শেষ করতে পারিনি। জোরে বলি সুবহানাল্লাহ। 286টি আয়াত সম্বলিত দীর্ঘ একটি সূরা হলো সূরাতুল বাকারা, যার শুরু হয়েছে চ্যালেঞ্জ দিয়ে। এই কিতাবের চ্যালেঞ্জ দিয়েই সূরাটা শুরু হয়েছে এবং শেষ হয়েছে দোয়া দিয়ে। শেষ হয়েছে কি দিয়ে? দোয়া দিয়ে। বান্দা কেমন করে দোয়া করতে হয় বান্দাকে শিখিয়ে দিয়েছেন তিনি, কে? আল্লাহ তাআলা। শুরুটা হলো কেমন করে, সবাই সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাতা ওয়া বিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শেষ হয়েছে কি দিয়া? রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলা আল্লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। শুরুর আয়াতটা বললাম, শেষের আয়াতটা তেলাওয়াতের মধ্য দিয়ে বললাম, ঠিক মাঝখানে যান, মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াতটা সেট করেছেন। কোরআন জাল্লার পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, চুল পরিমাণ কোনো সন্দেহ নাই, সংখ্যা তত্ত্বের এক অপূর্ব মিল আছে এই কিতাবের। আল্লাহ তাআলা যে আয়াতটা যে জায়গায় সেট করেছেন, এমনি একটা জায়গায় এমনি একটা আয়াত সেট করেন নাই, অর্থের সঙ্গে সঙ্গতি রেখেছেন, সংখ্যা তত্ত্বের সঙ্গে সঙ্গতি রেখে সেখানে আয়াতগুলো সেট করেছেন। সব কিতাবের ভূমিকা একরকম, সূচিপত্র একরকম, এই কিতাবের সূচিপত্র ভূমিকা ভিন্ন রকম। আল্লাহ তাআলা এই সূরার ঠিক মাঝখানে, অর্থাৎ এই সূরার আয়াত সংখ্যা হলো 286, এর অর্ধেক কত বলেন? 286-র অর্ধেক কত বলেন? বলেন নাকি মন খারাপ করতেছেন আপনারা? হুজুর শুনতে আসলাম ওয়াজ, আপনি শিখেন অঙ্ক, এটা আবার কেমন কথা? এরকম ভাবতেছেন নাকি আপনারা? অঙ্ক জানতে হবে তো, দুনিয়াতে অঙ্ক না ঠিক রেখে জান্নাতে আখেরাতে জান্নাতও ঠিক রাখা যাবে না। দুনিয়াতে অঙ্ক ঠিক রাখতে, তাআল্লামুল ফারাঈদা ফাইন্নাহা নিসফুল ইলম, ঠিক আছে না?
ফরায়েজের জ্ঞান হলো সমস্ত ইলমের অর্ধেক, ফরায়েজ মানে তো অঙ্ক। দুনিয়াতে যার অঙ্ক ঠিক থাকবে আখেরাতে তার জান্নাতও ঠিক থাকবে, আলহামদুলিল্লাহ বলে। তো 286 অর্ধেক কত হয়? 143। দেখি তো আমরা সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। জোরে বলুন আল্লাহু আকবার। ঠিক মাসখানের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পরিচয় দিতে নিয়ে বলেছেন, আমি এমনই করে আমি তোমাদেরকে এই দুনিয়াতে মধ্যম জাতি করে এই দুনিয়াতে পাঠিয়েছি। জোরে কন সুবহানাল্লাহ। অর্থ মধ্যম আয়াতের সেটিংটাও মাঝখানে। আরেকটা তথ্য আজকে দেখলাম, স্টাডি করতে নিয়ে আমার চোখে পড়ে গেল, যখন ইউসুফ আলাইহিসসালাম তার বাপকে স্বপ্নের কথা বললেন, আব্বা আমি স্বপ্নে দেখলাম 11টা নক্ষত্র 11টা তারা। রআইতু আহাদা আশারা কাওকাবা ইন্নি রআইতু আহাদা আশারা কাওকাবা, এর মধ্যে 11টা নক্তা আছে, এবং অর্থ হলো 11টা নক্ষত্র তিনি স্বপ্নে দেখেছেন, নক্তাও 11টা নক্ষত্র 11টা। এরকম করে আমি যদি মিলাতে যাই শুধু কোরআন নিয়ে আলোচনা করেই আমার 3 ঘন্টা চলে যাবে। জাস্ট আমি সূরা বাকারার শুরু এবং শেষ কিছু তেলাওয়াত এর মাঝে কি একটা সামারাইজ করে আমি একটা ধারণা দিলাম সূরার। সূরাটা নাজিল হয়েছে মদিনায়, আনতাযবাহু বাকারা থেকে বাকারা শব্দটা নেওয়া হয়েছে। কোরআনে কেরিমের 114 সূরার ভিতরে শুধু 2টা সূরার নাম ওই সূরার মধ্যে নাই, সূরার মধ্যে নাই, আর বাকি সবগুলো সূরার নামকরণ করা হয়েছে সংশ্লিষ্ট সূরা থেকে। যেরকম কোন সূরার নাম ওই আয়াতে ওই সূরার মধ্যে নাই, যেটা আমরা শুরুতেই পড়ি সময়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরার নাম কি বলেন? সূরাতুল ফাতিহা। অনেকে ফাতিহা পারে না, আলহামদু পারে। কি পারে? আলহামদু পারে। আরেকটা সূরা আছে সবাই বলেন, যে সূরাটা গোটা কোরআন শরীফ পড়লে যে সওয়াবটা হবে, এই সূরাটা 3 বার পড়লে সেই সমান সওয়াব হবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নামটা কি বলেন? সূরাতুল ইখলাস। এর মধ্যে কি ইখলাস শব্দ আছে? নাই। অনেকে সূরা ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে। কি পারে? কুলহু পারে। ছোট্ট বাচ্চাটাও হাসি মারলো, মানে ও বুঝে গেছে। বাচ্চারা অনেক আসছে আজকে, যেখানে বাচ্চা বেশি সেখানে রহমত বেশি, বলি আলহামদুলিল্লাহ। যে মসজিদগুলোতে বাচ্চা যায় না সেই মসজিদের রহমত কম। মসজিদ বাচ্চা দিয়ে ভরা থাকবে, বাচ্চার বাপও থাকবে বাচ্চাও থাকবে, আলহামদুলিল্লাহ বলে। মাহফিলটা বরকতময় বাচ্চাদের, বাচ্চারা থাকলে পরে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কি মামলা আদালতে আখেরাতে খেতে চাই? আসতে বলে আমরা কি আদালতে আখেরাতে কোনো মামলা খেতে চাই? না। যদি মামলা না খেতে চাই তাহলে আমাদের সেই পথেই চলতে হবে, যে পথে চললে আমি মামলা খাবো না, কোরআন আমার বিরুদ্ধে যাবে না, আমাকে সেই কাজগুলো করতে হবে। আল্লাহর কসম, এখানে যারা এসেছেন আমি দল মত নির্বিশেষে সবাই এসেছেন, আমি কাউকে ইঙ্গিত করে কাউকে কটাক্ষ করে হিংসার মানসিকতা নিয়ে আমি কোনো কথা বলতে যাই না কোথাও, কোথাও আমি এরকম করে কথা বলিও না, কিন্তু আমার দায়িত্ব হলো আমার মুখ থেকে হক কথা বের করার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমাকে সাদা সাদাই বলতে হবে, আমাকে কালো কালোই বলতে হবে, আমাকে সকাল সকালই বলতে হবে, আমাকে সন্ধ্যা সন্ধ্যায় বলতে হবে, আমাকে
দুপুর দুপুরই বলতে হবে দুপুরকে সন্ধ্যা বলা যাবে না সন্ধ্যাকে সকাল বলা যাবে না অকুলু কওলান সাদিদা এটা হচ্ছে ইমানদারের এক নম্বর বৈশিষ্ট্য যদি কারো জবান ঠিক থাকে আল্লাহ তার জান্নাতও ঠিক রাখবেন জোরে বলি সুবহানাল্লাহ তাহলে এখন আমরা মামলা যে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে জমা পড়বে কেন জমা পড়বে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 169 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা يَكْتُمُونَ مَا أَنزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَى مِن بَعْدِ مَا بَيَّنَّاهُ لِلنَّاسِ فِي الْكِتَابِ জোরে বলুন আল্লাহু আকবার নিঃসন্দেহে যারা গোপন করবে আড়াল করবে আমি যা নাজিল করেছি সেই নাজিলকৃত কিতাবের হেদায়েতের যারা বাইনাতের যারা আড়াল করবে গোপন করবে যা কিতাবের মধ্যে আমি মানুষের জন্য সুস্পষ্ট করে দিয়েছি এই সুস্পষ্ট আয়াত কি বাইনাত কে হুদা কে যারা সুস্পষ্ট প্রমাণাদি কি যারা আড়াল করবে গোপন করবে এটাকে গোপন রেখে ষড়যন্ত্র করবে আল্লাহ বলছেন উলাইকা ইয়ালানুহুমুল্লাহ এদের উপরে আমি আল্লাহ আমার লানত আল্লাহ যে কবি সম্পদ দিবেন সেই বান্দার কি জান্নাত কপালে আসে নাকি আসতে বলবেন না আসে নাকি নাই আমার বন্ধুগণ আমার ভাইয়েরা সেই কিয়ামতের ময়দানে আদালতে আখেরাতে আমার নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে কিছু কিছু বান্দারের বিরুদ্ধে মামলা দেবেন সেদিন আল্লাহ নিজে বলবেন ক্বালার রাসূল ইয়া রব ان قومي اتخذوا هذا القران مهجورا سوره الفرقان ايات نمبر 30 সেইদিন মহান রব্বুল আলামিনের সামনে আমার রাসূল বলবেন হে আল্লাহ আমার এই কমগুলো কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে কোরআনটাকে ব্যবহার করে নাই কোরআনটাকে বাস্তবায়ন করে নাই ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে রাজনৈতিক অঙ্গনে অর্থনৈতিক অঙ্গনে সমস্ত কিছুতে কোরআনটাকে সব জায়গায় বাস্তবায়ন করে নাই ও আল্লাহ এরা কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে রাসূল আল্লাহর আদালতে এই অভিযোগটা দিবেন আমার বন্ধুগণ আরেকটু সুস্পষ্ট করে বলতে চাই যাদের বিরুদ্ধে রাসূল মামলা দিবেন এক নম্বর হলো সেই সকল নেতাগুলো যে নেতাগুলো কোরআন দিয়ে রাষ্ট্র চালায় নাই সমাজ চালায় নাই এমন নেতা বুঝি দুনিয়াতে নাই আসতে বলবেন না আছে না নাই কারণ আমার নবীও তো লিডার ছিলেন তিনি কি কোরআন দিয়ে কি রাষ্ট্র চালান নাই আসতে কয় রাষ্ট্র চালান নাই রাসূলকে মানবেন নামাজে রাসূলকে মানবেন মিষ্টি খাওয়ায় রাসূলকে মানবেন আপনি আতর সুরমা লাগানো রাসূলকে মানবেন দাড়িতে রাসূলকে নাম মানবেন নামাজে রাসূলকে মানবেন না রাষ্ট্রনীতিতে আপনি উম্মত নন আপনি প্রতারক ভণ্ড মুনাফিক ঠিক কি না রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় রাসূলকে মানতে হবে অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিজ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল পৃথিবীতে একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন একজন মহা সফল রাষ্ট্রনায়ক ছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে কম রক্তপাতহীন বিজয় এনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ কিন্তু ইসলামকে আজকের দুনিয়ার একটা বিশাল অংশ তারা চায় না যারা বিশ্ব বাজারকে যারা নিয়ন্ত্রণ করছে আজকে কিসের বাজার বিশ্ব বাজার বিশ্ব বাজারের কিছু ব্যবসা আছে ওদের সেই ব্যবসাগুলোকে তারা কুক্ষিগত করে রাখতে চায় তাদের ব্যবসার আইটেমগুলো কি কি যে আইটেমগুলো ইসলাম হারাম করে দিয়েছে যেরকম মদ ইসলাম এটা হারাম না হালাল হালাল না হারাম হারাম কিন্তু আজকের বিশ্বের বাজারে মাদক ব্যবসা বিশ্বব্যাপী এই ব্যবসার মূল্য হলো $321 বিলিয়ন আচ্ছা বিশ্বব্যাপী মদ বিক্রির পরিমাণ
প্রচলশ বিলিয়ন ডলার অস্ত্র ব্যবসা বিশ্বব্যাপী প্রতি বছরে $100 বিলিয়ন পতিত ব্যবসা বেশ্যাবৃত্তি জেনা এই বাজার বাণিজ্য বার্ষিক প্রায় গোটা পৃথিবী জুড়ে $400 বিলিয়ন জুয়া ব্যবসা পৃথিবীব্যাপী প্রতি বছর $110 বিলিয়ন অবৈধ সোনা কারবারি গোটা পৃথিবীতে বছরে $100 বিলিয়ন কম্পিউটার গেমস এই যে ছেলেরা ফ্রি ফায়ার পাবজি দেখছেন আর একটা মুস্কি হাসি মারছে বুঝে তো এই যে ফ্রি ফায়ার পাবজি এই যে গেমস গুলো কম্পিউটার গেমস গুলো এই ব্যবসার মূল্য বিশ্বব্যাপী বার্ষিক $54 বিলিয়ন এই মাদক মদ অস্ত্র পতিতা জুয়া কম্পিউটার গেমস এই বাণিজ্যিক বাণিজ্যের বার্ষিক বাজার মূল্য হলো $2685 বিলিয়ন নাউজুবিল্লাহ আচ্ছা তাহলে এই ব্যবসাগুলো যারা করে এই ব্যবসার প্রতিবন্ধক হলো ইসলাম এরা কি কখনো ইসলামকে সহ্য করতে পারবে আসতে বলবেন না পারবে কিন্তু যে সমস্ত বিজনেসগুলো তারা করছে এগুলো কি মানবতার পক্ষে না বিপক্ষে আসতে বলবেন মানবতার পক্ষে না বিপক্ষে মানবতার উন্নয়ন না ক্ষতি মানবতার উন্নতি না দুর্গতি মানবতার উন্নতি না মহা ধ্বংস মদ এবং জুয়ার ব্যাপারে ইসলাম কি বলে ইসলাম বলে না ইসলাম কি হালাল বলে না হারাম বলে হারাম বলে এখন আমি আপনি যদি ইসলাম নিয়ে কথা বলতে চাই তাহলে ম্যাক্সিমাম লোক আমার আপনার পক্ষে দাঁড়াবে না বিপক্ষে দাঁড়াবে তাহলে কি এর মানে আমি চুপ করে বসে থাকবো এটা কি আমার ইমান এটা কি আমার ইমান হতে পারে আমার দেশের সংসদে অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে আলহামদুলিল্লাহ ভালো এটা সুন্দর পদ্ধতি কোরআন তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু হয় অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়া আর আইন পাশ হয় হলো মদের আমার কথা কি বুঝতেছেন তাহলে এক বেচারি মদ খাচ্ছে কি খাচ্ছে মদ খাচ্ছে কিন্তু মোষটা খুব বড় তো মোষটা ধরে উল্টায়া মদ খায় তো বলা হলো তুমি মোষটা উল্টায় মদ খাওয়া কেন মোষের পানি খাওয়া হারাম তো এজন্য উল্টায় খাচ্ছে কিন্তু খাচ্ছে কি সম্মানিত ভাইয়েরা কথা বললি তো আমরা দোষী হয়ে যাই পৃথিবীর সব মানুষ আমার বিরুদ্ধে চলে যাক আমার এতে কোনো যায় আসে না পৃথিবীর সমস্ত আইন আমার ভঙ্গ হয়ে যাক আমার কোনো যায় আসে না আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কোরআনের বিরুদ্ধে একটা কথা আমার মুখ থেকে বের করা যাবে না রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান সম্মানিত ভাইয়েরা সব তো দেখলাম আমরা সব দেখে শেষ আগামীর দেশ হবে কোরআনের দেশ ঠিক কি না সূর্যের উপকারেতে যেমন শতভাগ সত্য সূর্যের উপকারেতে যেমন শতভাগ সত্য ঠিক তেমনি কোরআনের আইন সমাজের কল্যাণ বয়ে আনবে এটাও শতভাগ সত্য সম্মানিত ভাইয়েরা কিন্তু ওই যে বড় বড় বোতল যারা খায় ওদের সমস্যা মদের বোতল কি হুজুররা নিয়ে বসে থাকে দেশ কাগায় দিচ্ছে হলো অশিক্ষিত মানুষগুলো শ্রমিক কৃষক প্রবাসী প্রবাসীরা বিদেশ থেকে আমি নিজের চোখে দেখি চোখের পানি পড়ে মা বা বউ বাচ্চা থুইয়া কি কষ্ট করে তারা সেই প্রবাস জীবনে গিয়ে 100 তলা 120-130 তলার বিল্ডিং এর উপরে পাখির মতো ঝুলে কনস্ট্রাকশনের কাজগুলো করে সীমিত বেতনে চাকরি করে সেই রেমিটেন্স গুলো দেশে পাঠায় কত কষ্ট করে দেশকে তারা এগিয়ে দিচ্ছে দেশের কৃষক রোদে পুড়ে পুড়ে চামড়া কালো হয়ে যাচ্ছে কৃষকরা দেশকে কত এগিয়ে দিচ্ছে
শ্রমিক গার্মেন্টসে কাজ করে কি সীমিত বেতন দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে তারা কি অবদানগুলো রাখছে অথচ তারা অশিক্ষিত এই প্রবাসী এই শ্রমিক এই অশিক্ষিত কৃষকরা দেশকে যখন এগিয়ে দিতে চায় দেশকে পিছিয়ে দিচ্ছে এক শ্রেণীর শিক্ষিত নামের কলম চোরেরা দেশ থেকে টাকা পাচার করে ঠিক কি না এটার মূল কারণ হলো কি নাই আস্তে বলবেন না কি নাই কোরআন যেখানে থাকবে না সেখানে শুধু কামড়া কামড়ি হবে কি হবে কামড়া কামড়ি কুত্তা কি করে আমার গালি না কিন্তু এটা আল্লাহর গালি আল্লাহ তাআলা বলেছেন যাদের চোখ আছে দেখে না কান আছে শোনে না অন্তর আছে বোঝে না উলাইকা কাল আনআম এরা হলো কুত্তা এরা হলো চতুষ্পদ জন্তু বালহুম আদল এর চেয়েও জঘন্য কার কথা এটা কি আমার স্টেটমেন্ট না আল্লাহর এই ফতোয়া কে দিয়েছেন যারা কোরআন বোঝে না তারা হলো চতুষ্পদ জন্তু এর চেয়েও জঘন্য উলাইকা হুমুল গাফিলুন সম্মানিত ভাইরা তাহলে এতগুলো আমি হারাম বিজনেসের কথা বললাম অবৈধ বিজনেসের কথা বললাম ধরেন এর মধ্যে মদ মদটা কি ছোটখাটো অপরাধ আস্তে বলে মদ খাওয়া কি শুধু হারাম না বড় হারাম বলেন তো শুধু হারাম না বড় হারাম কক্সবাজারে কোনো মদের দোকান নাই তো ফাইভ স্টার হোটেল চলার কন্ডিশন কি বলেন ফাইভ স্টার হোটেল চলতে হলে শর্তই হলো কিসের বোতল থাকতে হবে তাছাড়া হোটেলই চলবে আমি কি ভুল বলতেছি আচ্ছা তাহলে ফাইভ স্টার হোটেলে মদ বাধ্যতামূলক থাকতেই হবে গুনাহ করবেন না করতেই হবে মদের বোতল মদ ব্যাপারে রাসূল বলেছেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজজুম মিন আমালি শাইতান সবগুলো শয়তানের কাম এগুলো আমার রাসূল বলেছেন الخمر أم الخبائث مود هلو شمست پاپر ما شمست پاپر ما هلو مود مود شمست پاپ کے ٹینے آنے ایک تا اگزمپل دلے خوب شہوج ہوئے جابے کنے ایک اللہ والا ایک نگرے باشو باش کرتین شہرے باشو باش کرتین شی شہرے ایک جن بڑو اللہ والا رو باشو باش شی شہرے ایک جن جخن نو پتی دا بریتی کرے بڑے ایک جن ناریر باشو باش শত শত পুরুষের জীবনকে নষ্ট করে দিয়েছে এই মহিলা মনে মনে একদিন চিন্তা করল যেমন করি হোক এই শহরের বিখ্যাত আল্লাহর ওলিকে একদিন ধরে ফেলবো পাকড়াও করব ধরে ফেলে একদিন ঘরের মধ্যে তুলে টেকনিকে বলে তোমার সামনে তিনটা দরজা খোলা এই তিনটার যে কোনো একটা কাজ করবা নচেত আমি এমন চিল্লান মারব নগরীর সমস্ত লোক এসে তোমাকে দেখে ফেলবে তোমার মান সম্মান চলে যাবে এক নাম্বার হলো তোমাকে এই যে মদের বোতল দিলাম এই মদের বোতল থেকে তোমাকে মদ পান করতে হবে নাম্বার দুই হলো তোমাকে আমার সঙ্গে জেনা করতে হবে নাম্বার তিন অথবা এই যে শিশু সামনে বসে আছে এই শিশুটাকে তোমার হত্যা করতে হবে এই তিনটা অপরাধের যে কোনো একটা অপরাধ তিনটা কাজের যে কোনো একটা কাজ তোমাকে করতে হবে ওই আল্লাহওয়ালা মনে মনে চিন্তা করলেন খুন তো করাই যাবে না মারাত্মক বড় অপরাধ জেনা তো করাই যাবে না ঈমান তো নষ্ট হয়ে যাবে ঈমান তো ধ্বংস হয়ে যাবে মদের বোতল যদিও হারাম এটাও যেহেতু হারাম কিন্তু উপায় তো নাই দেখি মদের বোতলটা খুলে এক ঢোক মারি এক ঢোক যখন মদের বোতল মেরে দিয়েছেন জীবনে যে মদ খায় নাই যে জীবনে প্রথমবার মদ খাবে তার মাথা কি বেশি মাতাল না আরো বেশি মাতাল হবে কম মাতাল না বেশি মাতাল বেশি মাতাল হয়ে যাবে মদ খেলে তাল না মাতাল বলেন তো মদের ফলাফল কি তাল না মাতাল যে জীবনে জর্দা খায় নাই হঠাৎ করে জর্দা খেলে পরে মাথা ঘুরে পড়ে যাবে যে জীবনে কাঁচা সুপারি খায় নাই হঠাৎ করে প্রথম দিন খাইলে মাথা ঘুরে পড়ে যাবে মদের বোতল জীবনে মুখে নেন নাই সে আল্লাহওয়ালা যখন তিনি মুখে নিয়েছেন মাথা ঘুরে পড়ে গেছেন মাতাল হয়ে গেছে ওই মাতাল অবস্থায় জেনাও হলো খুনটাও হলো চিন্তা করেন এই মদ মদটা পান করার জন্য বাকি যে দুইটা কাজ ছিল জেনার কাজটাও তার বাদ থাকলো না খুনের কাজটাও তার বাদ থাকলো না
অর্থাৎ এই কথা আমি বুঝাতে চাচ্ছি মদ আছে যেখানে জেনা আছে সেখানে জেনা আছে যেখানে খুন আছে সেখানে সবগুলোর সঙ্গে একটার জোড়া আছে না নাই কানেকশন আছে না নাই এজন্য সকল হারাম কাজের বিরুদ্ধে সকল হারাম পথের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়ার দরকার আছে না নাই যদি অবস্থান না নেন তাহলে আপনি আল্লাহর আয়াতকে গোপন করলেন আল্লাহ তাআলা তার উপরে লানত করবেন এবং রাসূল তার বিরুদ্ধে মামলা দিবেন রাসূল কার বিরুদ্ধে মামলা দিবেন যে সমস্ত ব্যক্তি সমাজ রাষ্ট্র নেতাগুলো রাষ্ট্রীয় পর্যায়ে কোরআনটাকে চালু করে নাই যে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান যারা ছাত্র ছাত্রীদেরকে কোরআন শিক্ষা দেয় নাই যে সকল পিতা মাতা তাদের সন্তানদেরকে কোরআন শেখায় নাই যে সকল মানুষ স্বেচ্ছায় কোরআন শেখা এবং অনুসরণ করা থেকে যারা বিরত রেখেছে যে সমস্ত ব্যক্তিগুলো কোরআনের মাহফিলকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করে আল্লাহ শরীন রাসূল আল্লাহর সামনে গিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিবে কথা ক্লিয়ার কথা ক্লিয়ার কেউ কি আমরা মামলা খেতে রাজি আছি তাহলে কোরআনটাকে মানবো আমরা আংশিক না পুরোপুরি নামাজে এবং সমাজে শুধু নামাজে না শুধু সমাজে নামাজে সমাজে এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় কোনো কন্ডিশন করা যাবে না কোনো শর্ত জুড়িয়ে দেওয়া যাবে না আজকে দেখুন কোরআন শিক্ষার অভাবে আজকে সমাজের কি অবক্ষয় দেখা যাচ্ছে দেখুন ছেলে মেয়ে হতে চায় মেয়ে ছেলে হতে চায় শরীফ শরীফা হাবিব হাবিবা করিম করিমা আর কি শরীফ নাকি শরীফা হতে চায় করিম নাকি করিমা হতে চায় হাবিব নাকি হাবিবা হতে চায় তাহলে শহীদ নাকি শহীদা হতে চায় কেন তার নাকি হতে মন চায় যে পুরুষ মেয়ের বেশ ধারণ করবে যে মেয়ে পুরুষের বেশ ধারণ করবে রাসূল বলেছেন তার উপর আল্লাহর গজব কার গজব আল্লাহর গজব আল্লাহর লানত তার উপরে মানব জাতির পরিচয়টা কি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি হে মানব মণ্ডলী তোমাদেরকে সৃজন করেছি এক নর এবং এক নারী থেকে আদম এবং হাওয়া থেকে ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে বিভিন্ন ভাগে ভাগে বংশে বংশে বিভিন্ন শাখা প্রশাখায় ভাষা বর্ণে ভিন্ন ভিন্ন করেছি লিতাআরাফু যেন তোমরা একে অপরকে চিনতে পারো তবে জেনে রেখে দিও তোমাদের মধ্যে সেই বান্দা আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি সম্মানিত যে বান্দা আমার যে বান্দা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে মানব জাতির পরিচয় হলো মানবের মধ্যে দুটো শ্রেণী থাকবে একটা নর আর একটা কি একটা পুরুষ আর একটা মহিলা এছাড়া সেকেন্ড কোনো পরিচয় নাই কিন্তু আমার দেশে আজকে জোর করে চাপানো হচ্ছে মেল ফিমেল ট্রান্সজেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার এই সমস্ত সচক্রান্ত গুলো পশ্চিমা বিশ্বের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সমকামিতা ইউরোপ আমেরিকাতে হোমোসেক্স সেম সেক্সকে আমেরিকাতে ইউরোপের অনেক দেশে আইন আকারে সংসদ আইন আকারে পাশ করেছে বিকৃত যৌনাচার আজ থেকে 5000 বছরের ঘৃণ্য ইতিহাস ফি আদনাল আরদ ওই ডেড সি এলাকা ওই জর্দান আল্লাহ রাব্বুল আলামিন ধসে দিয়েছিলেন গসব দিয়ে দাবিয়ে দিয়েছিলেন কেন কওমে লূত লূত আলাইহিস সালামের কওমরা তারা সমকামিতায় লিপ্ত ছিল এমনকি লূত আলাইহিস সালামের স্ত্রী পর্যন্ত সমকামিতায় লোকজনদেরকে ডেকে এনেছিল তার বাড়ি পর্যন্ত এই চরম অন্যায় কাজ করার কারণে বিকৃত যৌনাচার করার কারণে সেই দিন আল্লাহ রাসূল লূত আলাইহিস সালাম বলেছেন তোমরা এই সমস্ত অবকর্মগুলো করুন আল্লাহ তাআলা আমাকে মেয়ে সন্তান দিয়েছেন আমার মেয়েদেরকে তোমরা বিয়ে করে নাও
নারী পুরুষ এটা জায়েজ কিন্তু পুরুষ পুরুষ জায়েজ নয় মেয়ে মেয়ে জায়েজ নয় সম্পূর্ণ হারাম এরপর যখন তারে অপকর্মে লিপ্ত হলো এদেরকে একটা থেক নামের আসার মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলেন আজকে আমাদের দেশে এমন কিছু পুরুষ আছে কিছু মহিলা আছে যারা সমকামিতায় লিপ্ত তারা প্রাউড করে সামনে প্রচার করে মিডিয়ার সামনে বলে আমি একজন সমকামী পিটায়া সোজা করা দরকার বেদবদের ঠিক কি না সমকামী থেকে আপনি কেমনে মেনে নেবেন আপনার বাপ যদি সমকামী হতেন আপনার জন্ম পৃথিবীতে হতো না আপনার বাবা যদি ট্রান্সজেন্ডারকে সমর্থন দিতেন আপনার জন্ম পৃথিবীতে হতো না অতএব যারা ট্রান্সজেন্ডার হতে চায় ওদেরকে দইরা একটা ভিন্ন একটা দ্বীপে পাঠানো হোক ওদের তার বাচ্চা কাচ্চা হবে না ওখানে পুরে মরুক বদমাইশগুলো সম্মানিত ভাইয়েরা ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক অন্য ধর্মের একজন মানুষের পরও তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান এ ওমেন ইজ এ ওমেন দ্যাটস জাস্ট এ কমন সেন্স অর্থাৎ একটা পুরুষ একটা পুরুষ একটা মহিলা একটা মহিলা এটা বোঝার জন্য কিছু লাগে না একটা কমন সেন্স দরকার সাধারণ একটা ধারণা থাকা দরকার কিছুই লাগে না এই বিকৃত যৌনাচারে যারা আসক্ত এটাকে যারা প্রমোট করতে চায় তারা কি সমাজকে রক্ষা করতে চায় না ধ্বংস করতে চায় রক্ষা করতে চায় না ধ্বংস করতে চায় ধ্বংস করতে চায় এগুলো কেন হচ্ছে এগুলোর মূল কারণ হলো মুসলিম সমাজ আজকে কোরআন থেকে কাছে না দূরে আসতে বলবেন না কাছে না দূরে দূরে আমরা কোরআনটাকে মানবো শিখবো জানবো জোরে বলি ইনশাআল্লাহ তিলাওয়াত দিরাসাত তাদাব্বুর সবগুলি আমরা রাখবো জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এরপরে বলছেন লানত তো দেবই তবে হ্যাঁ যাদের মধ্যে মোটামুটি তিনটা দিক থাকবে আমি তাদের তৌবা কবুল করব আমি তাদেরকে মাফ করে দেব জোরে বলি সুবহানাল্লাহ এই তিনটা কাজ আমরা শিখে যাব না ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আমার আলোচনায় কি বিরক্ত হচ্ছেন কষ্ট পাচ্ছেন সবাই থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ এত সুন্দর আপনাদের এলাকা চতুর্দিক থেকে বিচ্ছিন্ন আপনারা চতুর্দিকে পানি মাঝখানে আমি তাই না আমি এটা প্রায় বলি অনেক সুন্দর আছেন আপনারা মাঝখানে আমি চিন্তা করলাম আসতে নিয়ে ভাবলাম যে এই তো 4-5 কিলোমিটার একটা ব্রিজ হলে কেমন হয় তো ভাবলাম না এমনি ভালো আছে আল্লাহ যেমন করে সাজিয়ে দিয়েছেন সেই সাজানোর মধ্যে বরকত আছে না নাই বলেন তো আসতে বলবেন না আছে না নাই যুবকরা কি এলাকার যুবকরা কি নেশা টেশা করে কিছু কয় না এই যুবকরা কি কিছু কও না তো তোমরা কোন নেশা করা যাবে কক্সবাজারে কোন বেশি বেশি পাওয়া যায় দানা দানা হ্যাঁ বাবা কি যে মজা পায় সকল নেশাকে হারাম করেছেন তিনি কে আমার দেশের সীমান্তগুলোকে খুলে দেওয়া হয়েছে এগুলো আসতো না খুলে দেওয়া হয়েছে একদিক থেকে ফ্যান্সি ডিল আসে আরেকদিক থেকে ইয়াবা আসে একটা জাতি ধ্বংসের জন্য যুব সমাজ ধ্বংস করলে জাতি ধ্বংস হয়ে যায় আজকে সেই যুব সমাজের হাতে সমস্ত মাদক কঠিন না সহজ সহজ সমস্ত মাদককে না বলে ফেলো কোন নেশার জগতে পা দিও না ধ্বংস হয়ে যাবে তোমার সবকিছু মাদক একটা মানুষকে কুড়ে কুড়ে খেয়ে শেষ করে ফেলে কিচ্ছু থাকে না তার মাদক হচ্ছে সকল পাপের মা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ খেলে তাল্লা মাতাল এক বেচারি অনেক রাতে মদ খেয়ে বাড়িতে আসছে আমি প্রায় বলি এটা তো বাড়িতে এসে দরজায় ডাকতেছে বউকে এই দরজা খোল চকটক লাল টকটকা বউ মনে মনে চিন্তা করে এত রাতে আসছে ও তো খাইছে কিছু দরজা খুললি তো পিটানো হতে পারে ওর তো মাথা ঠিক নাই তো বড় একটা ছেলে আছে বড় ছেলেকে ডাক দে বলে বাবা তুই একটু ওঠ আমার সাথে আয় তোর বাপ আসছে সাথে চল তোর বাবার তো মাথা ঠিক থাকে না ও কি যেন খায়
তো ছেলে বড় ছেলেকে সাথে নিয়ে দরজার কাছে এসে দরজাটা খুলছে তো লর্ড তো নেশা করছে দরজা খোলা মাত্রই বয়ের দিকে তাকায় লাল চোখওয়ালা মানে চোখ দিয়ে তাকাচ্ছে বয়ের দিকে আর তাকায় বলতেছে বয়ের দিকে তাকায় বলতেছে আম্মা আসসালামু আলাইকুম যেরকম নাউজু বিল্লাহ বলতেই পারে কারণ তো তোর নেশা এটা বউ বলে হাইরে আমার পোড়া কপাল তোমার কি একটু হুঁশ নাই তুমি কারে কি বলে ডাকো তোমার পাশে একটা যুবক ছেলে দাঁড়ায় আছে তুমি আমার এই ছেলের সামনে আমাকে মা বলে ডাকতে পারো এটা কোনো কথা তোমার ছেলের দিকে তাকায় বলে দুলা ভাই আসসালামু আলাইকুম বুঝেন ভাই বিষয়টা হলো এখানে কি তার দোষ না নেশা বলেন কি বলেন তো কি ঐশীর তো কোনো দোষ ছিল না ঐশীর হাতে যারা ইয়াবা তুলে দিয়েছে তাদের দোষ আসতে বলবেন না জোরে বলেন ঠিক কিনা আজকে ঐশীরটা প্রকাশ পেয়েছে হাজারো ঐশি হাজারো নেশাখোর আমার দেশে আছে না নাই সব ধ্বংস হয়ে যাচ্ছে যুবকরা পর্নোগ্রাফিতে আসক্ত হবে না তোমার ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে তোমার যৌবন হারিয়ে ফেলবে বাবা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে মাস্টার বেশনে যাবে না কিয়ামতের দিন তুমি আল্লাহর সামনে অঙ্গ ফুলা অবস্থায় সকল অঙ্গ প্রত্যঙ্গ তোমার ফুলে যাবে আল্লাহর সামনে তোমাকে লজ্জায় দাঁড়াতে হবে পাপ কাজে যেও না পাপ থেকে তোমাকে বাঁচতে হবে এটা তোমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নামাজ পড়তে হবে কয় অক্ত আসতে বলবেন না কয় অক্ত পাঁচ অক্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ঙ্কর আয়াতের পরে ইল্লা শব্দ বলেছেন ইল্লা তবে ওই সমস্ত বান্দাগুলোর আমি তওবা কবুল করে নেব তাদের প্রতি আমি রহমদিল হব তাদেরকে আমি মাফ করে দেব যাদের মধ্যে তিনটা দিক পাওয়া যাবে এক নম্বর হলো ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বাইয়ানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম জোরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা ওমরের নাম শুনলে কি মনে হয় লোকটা খারাপ না ভালো শুধু ভালো না মহা ভালো কিন্তু এই লোকটা কি ভালো ছিলেন না খারাপ ছিলেন কি ছিলেন বলেন শুধু খারাপ না ভালো খারাপ ছিলেন খুব খারাপ ছিলেন রসুলকে যিনি মারতে যান নাঙ্গা তরবারি নিয়ে উগ্র মেজাজ নিয়ে রসুলকে যিনি মারতে যান সেই লোকটা তো ভালো ছিলেন না কিন্তু সেই লোকটা ভালো হয়ে গেলেন সে লোকটা আল্লাহওয়ালা হয়ে গেলেন সে লোকটা জগৎধন্য একজন মুসলিম উম্মার জন্য বড় মডেল হয়ে গেলেন এবং রসুল নিজে বলেছেন আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো লাকানা উমার আমার ওমর নবী হয়ে যেত যরকন সুবহানাল্লাহ কিন্তু চেঞ্জ হলেন কেমনে চেঞ্জ হওয়ার মূল কারণ হলো কোরআন 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 তাকে চেঞ্জ করে দিয়েছে ফিরে এসেছেন আল্লাহর পথে মাফ করে দিয়েছেন কে আসতে বলবেন না মাফ করে দিয়েছেন কে আজকে একটা ইতিহাস পড়লাম এই ইতিহাস কখনো এর আগে বলা হয় না সাহাবীর একটা ইতিহাস সেই সাহাবীর জীবনটা এমন ছিল সেই সাহাবীটার নাম হলো ওমায়ের সেই সাহাবীর নাম কি ওমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেন নাই তিনি তার ছেলে আবু জাহেলের নেতৃত্ব অবলম্বন করে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল বদর যুদ্ধে কুরাইশ নাস্তানাবুদ হয়ে যায় ধ্বংস হয়ে যায় সেই বদর যুদ্ধে তার ছেলে ওহাব গ্রেফতার হয়ে যায় যুদ্ধবন্দী হয়ে যায় কিন্তু বাপ ওমায়ের চরম খেপে যায় রেগে যায় হা আমার ছেলেকে যুদ্ধবন্দী করে রেখে দিয়েছে ওমায়ের প্রচন্ড খেপে গিয়ে রেগে গিয়ে বলল আমি তো গরিব মানুষ আমার ফ্যামিলির দায়িত্ব যদি কেউ গ্রহণ করত আমি বিষাক্ত তীরের আঘাতে বিষাক্ত তরবারির আঘাতে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম যরকন নাউযু বিল্লাহ এই কথা শুনি সাফওয়ান বিন উমাইয়া সে বলে ফেলল উমাইয়া সাফওয়ান বিন উমাইয়া বলে ফেলল উমাইর শোনো তুমি যদি এমন কাজ করতে পারো তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেবে এমন সিদ্ধান্ত যদি নিতে পারো তোমার ফ্যামিলির সমস্ত দায়ভার আমি নিলাম সব দায়িত্ব আমি নিলাম তোমাকে আমি ছেড়ে দিলাম করলো কি উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে বদর যুদ্ধের পর পরের ঘটনা এটা এই সাহাবী উমাইর করলেন কি বিষাক্ত তরবারি নিলেন
তরবারির গায়ে বিষ লাগিয়েছিলেন তীর হাতের মধ্যে নিলেন মদিনায় চলে গেছে লুকায় লুকায় রাসূলকে ধরে ফেলবে কিন্তু মরের চোখ তো ফাঁকি দেওয়া কঠিন কার চোখ ওমরের চোখটা ছিল খুব মারাত্মক সাইয়েদনা আলী ছিলেন গোয়েন্দা আর ওমর ছিলেন অপারেশন সেকশনে তিনি কাজ করেছেন কিছু হলেই বলতেন হুজুর বলে দেন সাইজ করে দেই সাইজ করার জন্য কে বলেন সাইজ করার জন্য কে ওমর আর আলী ছিলেন গোয়েন্দা কম গোয়েন্দার প্রধান ছিলেন সমস্ত গোয়েন্দাগিরি করতেন তিনি কূটনৈতিক তৎপরতাগুলো চালাতেন তথ্যগুলো নিয়ে আসতেন সংবাদ প্রবাহ সংবাদগুলো আদান প্রদান করতেন সাইয়েদনা আলী যখন তিনি এই ওমায়েরকে দেখলেন সন্দেহ হয়ে গেল চট করে তার ঘাটটা ধরলেন ঘাট ধরেছেন ঘাট ধরে সোজা নিয়ে এসে নবীর সামনে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলতেছে এই কুকুরটা কোথা থেকে আসলো কি আসলো বলেন কুকুরটা কোথা থেকে আসলো সাইয়েদনা ওমর ফারুক টের পেয়ে গেছেন টের পাওয়ার সঙ্গে সঙ্গেই রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ এর মতলব ভালো না এর মতলব ভালো না রাসূল মুসকি মুসকি হাসি মেরে বলছে ওমায়ের তুমি কি জন্য এসেছো বুঝতে পেরেছি আমি কি বুঝতে পেরেছেন আপনি বলুন তুমি আর সাফওয়ান বিন উমাইয়া কাবার চত্বরে দাঁড়ায়া গোপন হত্যার পরিকল্পনা করেছো আল্লাহু আকবার বলবেন না গোপন হত্যার পরিকল্পনা করেছো তোমার তরবারিতে বিষ লাগায় নিয়ে এসেছো তীরের মধ্যে বিষ লাগায় নিয়ে এসেছো আমাকে হত্যার মানসিকতা নিয়ে তুমি চলে এসেছো তোমার পরিবারের দায়িত্ব নিয়েছে সাফওয়ান বলতো কতটা সত্য কিনা সঙ্গে সঙ্গে তরবারি ফেলে দিয়ে বলতেছে পৃথিবীর কোন মানুষ তো এটাই কথা জানার কথা নয় আপনি জানলেন কেমনে বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী ছাড়া কেউ হবেন না যরকান সুবহানাল্লাহ রাসূলকে জানায় দিয়েছেন তিনি কে আস্তে বলবেন না তিনি কে আল্লাহ জানায় দিয়েছেন উমাইর রাদিয়াল্লাহু তাআলা নবীর হাতে হাত রাখলেন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন বেশ কিছুদিন চলে গেল মক্কায় কোনো খবর যায় না সাফওয়ানের কাছে সংবাদ চলে গেছে সেই সাফওয়ান যখন শুনেছে উমাইর মারতে গিয়ে সে নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সাফওয়ান বলছে উমাইর তুই তো বড় বেঈমান রে দেখেন এক বেঈমান আরেকজনকে বেঈমান করে ঠিক আছে না তুই তো বড় বেঈমান রে পাঠালাম কি কাজে তুই করলি কোন কাজ এত বড় তুই বিশ্বাসঘাতকতা করলি সঙ্গে সঙ্গে উমাইর বললেন সাফওয়ান মক্কা বিজয়ের সময় সাফওয়ানকে লক্ষ্য করে বলছে সাফওয়ান রে আমি তো মারতে গিয়েছিলাম ঠিকই মেজাজ নিয়ে মারতে গিয়েছি কিন্তু পারলাম না কারণ এই মহাসত্য এই মহাবাণী এই মহাগ্রন্থ কোরআন এই মহানবীকে আমি অমান্য করতে পারি নাকি আমি সঙ্গে সঙ্গে পড়ে নিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله هداية المالك আস্তে বলবেন না হেদায়েতের মালিককে ঠিক ওমরের মতোই হলো ওমর মারতে গেছেন রাসূলকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন ওমায়ের ঠিক তাই হলো আমার নবজি ফতে মক্কার দিন ওমায়েরকে সামনে নিয়ে বলেন ওমায়ের তোমার সাফওয়ান কোথায় খুঁজে সাফওয়ান পালায় দৌড় মারছে রাসূল বলেন সাফওয়ানকে আমি মাফ করে দিলাম যদি সে ইসলাম কবুল করে নেয় সাফওয়ান নবীর সামনে দাঁড়িয়ে বলছে আপনি তো মহামানব আপনার মধ্যে কোনো প্রতিশোধের চিন্তা নাই আমার নবীর মধ্যে ছিল প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি আজকে আমার দেশে চলছে প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি বলেন ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি কেন কেন আপনি মানুষকে মাফ করতে জানবেন না আল্লাহ আপনাকে মাফ করবেন না والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين আপনি মানুষকে মাফ করে দিবেন আপনি ক্রোধকে সংবরণ করবেন আল্লাহ আপনাকে মাফ করবেন আমার বন্ধুগণ মক্কা যেদিন বিজয় হলো সমস্ত কাফের মুশরিকরা ভেবেছিল মুহাম্মদ বুঝি মক্কার সমস্ত কাফেরদেরকে মেরে সব রক্তপাত করে দেবে কিন্তু রাসূল সেদিন মক্কার মধ্যে ঢুকে বললেন আজকের দিন আমি সবাইকে মাফ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আপনি প্রতিশোধ নেবেন আপনার ক্ষমতা আছে আপনি প্রতিশোধ দিবেন এই প্রতিশোধের মজা আপনি কিছুক্ষণ পাবেন কিন্তু আপনি প্রতিশোধ নিতে পারতেন কিন্তু আপনি মাফ করে দিয়েছেন এই মজা আপনি সারা জীবন পাবেন মাফ করতে শিখেন প্রতিশোধ নেওয়া ভালো না প্রতিশোধ নেওয়া ভালো নয়
শুধু আগুন দ্বিগুণ দ্বিগুণ বাড়তেই থাকে সত্য কথা বলুন হক কথা বলুন ইমাম ইবনে তাইমিয়া যখন দামেস্কের জেলখানায় ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দামেস্কের জেলখানায় যখন তাকে ঢোকানো হলো আলেমদের জায়গা কোথায় হয় বলেন আমি তো হুকুমের গোলাম আমার কিচ্ছু করার নাই আমার কি কোনো দোষ হবে হুজুর ইমাম ইবনে তাইমিয়া বললেন আমি হুকুমের গোলাম তুমি এই কথা বলে তুমি পার পাবে তোমাদের মতো লোক থাকার কারণে জালিমরা জুলুম করার সুযোগ পায় আহমাদ ইবনে হাম্বল ইরাকের বাগদাদের জেলখানায় জেলার এসে কান্দের বলে শেখ উস্তাদ আমার কিচ্ছু করার নাই আমি কি করব আপনার জন্য আমি কি কোনো অপরাধ করে ফেললাম সৈয়দ আহমাদ ইবনে হাম্বল বললেন ও জেলার তুমি আমার কাছে নাজাত পেতে চাও আমার কাছে নাজাত তো তুমি পাবে না নাজাত পেতে হবে আল্লাহর আদালতে হক কথা যার মুখ থেকে বের হয় না সে বড় জালেম যে চাকরি করতে গিয়ে যে নেতৃত্ব মানতে গিয়ে হক কথা মুখ থেকে বের হয় না সেই নেতৃত্ব সেই চাকরির মুখে আমরা থুতু মারি ঠিক কি না ঈমান আগে ঈমান আগে না দুনিয়া আগে কি আগে বলেন ঈমান আগে রিজিকের দায়িত্ব কার আসতে বলবেন না রিজিকের দায়িত্ব কার এক সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সংবাদ পেয়েছেন দুনিয়াতে কয়জন সাহাবী 10 জন আশারে মুবাশশারা এর মধ্যে একজন হচ্ছেন অন্যতম আব্দুর রহমান ইবনে আউফ 7 থেকে 8000 কোটি টাকার মালিক ছিলেন 10 জন সাহাবীর অধিকাংশই জান্নাতের সংবাদ যারা পেয়েছেন অধিকাংশই তারা মিলিয়নার ছিলেন ধনী ছিলেন ইসলাম কে আমরা অভাব মনে করি না ইসলাম মানলে অভাব থাকবে না সমাজে ইসলাম চালু হলে সমস্ত অভাব দূর করে দিবেন তিনি কে কে আব্দুর রহমান ইবনে আউফ মক্কার একজন উল্লেখযোগ্য একজন ধনী ছিলেন সেই ধনী আব্দুর রহমান ইবনে আউফ শুধু হক কথা বলার কারণে নবীর সাথে মক্কা থেকে মদিনায় পাড়ি জমালেন কোটি কোটি টাকার বিজনেসকে তিনি জলে ফেলে দিয়ে মদিনায় চলে আসছেন সুবহানাল্লাহ বলবেন না জান্নাত কি এত সস্তা জান্নাত কি এত সস্তা রেখে দিয়ে চলে আসছেন বউ ইসলাম কবুল করেন সন্তান ইসলাম তাও থুইয়া চলে আসছেন মদিনায় চলে গেছেন নবীর সামনে চুপ মেরে বসে আছেন আব্দুর রহমান ইবনে আউফ নবীজি দেখে কেঁদে ফেললেন মানুষ তো রাসূল কেঁদে ফেলে বলছেন আব্দুর রহমান আমি তোমার ব্যবসার জৌলুস দেখেছি কত বড় তোমার বিজনেস তোমার বউটাও নাই ছেলে মেয়েও নাই ব্যবসাও নাই তুমি এখানে অসহায়ের মতো বসে আছো তোমাকে দেখে তো আমার চোখে পানি চলে আসছে আব্দুর রহমান তোমার কি মন খারাপ বলতেছে হুজুর আপনি আমাকে কি বলেন চুল পরিমাণ আমার কোনো আফসোস নাই কেন আমি আল্লাহকে পেয়েছি রাসূলকে পেয়েছি জোরে কল সুবহানাল্লাহ আমি আল্লাহকে পেয়েছি রাসূলকে পেয়েছি রাসূল বিন আব্দুর রহমান তোমার কি একটু কষ্ট হচ্ছে না হুজুর আমার বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেই আমি তো আল্লাহকে পেয়েছি আমি আমি দ্বীন পেয়েছি আমি ইসলাম পেয়েছি ওয়ামান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ মদিনার আনসার সাহাবী বিশাল ধনী ছিলেন তাকে ডাক দিয়ে বললেন আনসার এদিকে আসো তো আমার আব্দুর রহমান খুব ধনী ছিল দেখো তো এর জন্য কিছু করা যায় নাকি আনসার তো আনসারি সাহায্য করিতে সাহায্য রসুল কইছে আর কি করা যায় ঘোড়ার পিছে উঠায় নিছেন তারে ঘোড়ার পিঠে উঠায় নিয়া